আচ্ছা মৌলিক দ্বিজুড় মানে কি আমরা হয়তো অনেকেই এই নামটির সাথে পরিচিত না মৌলিক দ্বিজুড় হচ্ছে পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি দুই হয় তাহলে তাকে মৌলিক দ্বিজুড় বলে আমি একটু লিখে নেই লেখলাম পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য দুই হলে তাকে মৌলিক দ্বিজুড় বলে উদাহরণ দিতে পারি আমরা যেমন তিন এবং পাঁচ এটা একটা মৌলিক দ্বিজুড় পাঁচ এবং সাত একটা মৌলিক দ্বিজুড় সাত এবং নয় একটা মৌলিক দ্বিজুড় এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য হচ্ছে দুই পাঁচ থেকে তিন বিয়ে করলে দুই সাত থেকে পাঁচ বিয়ে করলে দুই নয় থেকে সাত বিয়ে করলে দুই তাহলে আমরা বুঝলাম মৌলিক দ্বিজুড় কী এবারে সেই মৌলিক ত্রিজুড় তিনটি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে তাদেরকে মৌলিক ত্রিজুড় বলে আমরা সংখ্যাটা লিখে নেই উদাহরণ হিসেবে লিখতে পারি তিন পাঁচ সাত এই তিনটা মৌলিক সংখ্যা তিনের পাঁচের পার্থক্য দুই পাঁচ এবং সাতের পার্থক্য দুই এই যে এইভাবে প্রতি তিনটে মৌলিক সংখ্যা লিখে তাদের পার্থক্য যদি দুই দেখানো যায় তাহলে তাদেরকে বলবে কি মৌলিক ত্রিজুড় আশা করি আমরা মৌলিক দ্বিজুড় এবং মৌলিক ত্রিজুড় এই দুইটা টার্ম নতুন আজকে শিখলাম আগামীতে আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ